তার আগে ও কিছু বলার আগে আমি বলে দিই, সেটা আমি অরিত্রকে বেসিক্যালি আমি ডেকেছি আজকে, এটা অরিত্র বলেনি যে ইন্টারভিউ করবে কিছু, অরিত্রকে আমি ডেকেছি আমার ম্যানেজারের থ্রু দিয়ে। তার দ্য ওয়ান অ্যান্ড অনলি রিজন ইজ দ্যাট যে সিরিয়াসলি আজকে অরিত্র মতো কাজ যারা করছে অ্যান্ড দে রিয়েলি দ্য ইনফ্লুয়েন্সার, আর বিকজ ও ইউটিউবার বলে না কী বলে এখন যাই বলুক না কেন, বাট এটা ওদের প্যাশন হতে পারে, সোর্স অফ ইনকাম হতে পারে, যাই হোক না কেন, বাট যে টপিকটা নিয়ে ও রোজ বলে, বা আমি ওর প্রথমে একটা দুটো দেখেছিলাম, কেউ আমার লিঙ্ক পাঠিয়েছিল তখন দেখেছিলাম, যখন ও খুব মজা করে বানাতো ইয়ে করতো তখন আমি অনেকে লিঙ্ক পাঠিয়েছিল, বাট আমার নর্মালি ওকে ডাকা বিকজ ও যে টপিক নিয়ে রোজ বলে এই বলে। আগে কি হতো, আগে যখন ইউটিউব ছিল না, আগে যখন এইরকম মিডিয়াটা ছিল না, তখন আমরা যে কোনো কেউ ছবি দেখে এসে আমরা বাড়িতে চারটে বন্ধুর সামনে আলোচনা করতাম, এখন জিনিসটা কি হয়ে গেছে, ওয়াইড স্প্রেড হয়ে গেছে থ্রু আউট দ্য অডিয়েন্স, এবং ওরা এটা এটা কি ওরা ওদের সোর্স অফ ইনকাম প্যাশন যাই বলে এটা বানিয়েছে। সো যখন এরা সবাইকে থ্রু ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারে বলছে বা যে কোনো কারোর ব্যাপারে বলছে, সুতরাং আমি চাইলাম যে না আজকে অরিত্র কেন, হয়তো আমি পরে আরো আরেকজন থাকবে বা কেউ থাকবে, দে শুড নো যে ইন অ্যান্ড আউট অফ আওয়ার ওয়ার্ল্ড, ইন অ্যান্ড আউট অফ এনি অ্যাক্টার্স অর ইন অ্যান্ড আউট অফ টলিউড, স্পেশালি টলিউড, তাই জন্যে এটা তো ওইভাবে হয় না যে আজকে আমরা একটা সময় ছবি দেখে এসে বাড়িতে এসে বাবা মায়ের সামনে আলোচনা করতাম, আমরা ইউটিউবে সেটাকে স্প্রেড করতাম না বা নিজের বক্তব্য রাখতাম না, বাট এখন এটা একটা ট্রেন্ড হয়েছে। যখন ট্রেন্ড হয়েছে তখন আই ওয়ান্ট দোজ পিপল বিকজ দে আর দ্য ইউথ, দে আর দ্য নেক্সট জেন, দে আর দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি, সো তারা দে শুড নো দ্য ইন অ্যান্ড আউট অফ দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য অ্যাক্টার, সো দ্যাট ইন ফিউচার তারাও যখন কিছু বলবে তাদের মাইন্ডটা যেন পুরো ক্লিয়ার থাকে যে কাদের ব্যাপারে এবং কিসের ব্যাপারে বলছে। তো তাই জন্যই আজকে তোকে আজকে এখানে ডাকা। সো তোর কি কোয়েশ্চেন আছে? প্রথম এত বড় স্পিচ দিয়ে আমাকে নার্ভাস করে দিয়েছে, আর কি বলবো না, বিকজ কেন আমি ওকে ডাকলাম তার রিজনটা বলার জন্য। তো আমি কটা কোয়েশ্চেন এনেছি, হ্যাঁ আমার খুব বদনাম আছে, আমি খুব সিরিয়াস টাইপের কোয়েশ্চেন করি বা বলি একদম অনেকেই করে। ফার্স্ট যে কোয়েশ্চেনটা করছি যে তুমি সিনেমাটাকে কি হিসাবে দেখো, আর্ট নাকি কমার্স? দেখ প্রথম কথা হচ্ছে সিনেমা ইজ দ্য মোস্ট বিউটিফুল ফর্ম অফ আর্ট, এটা এটা সব থেকে বিউটিফুল আর্ট ফর্ম ফিল্মে। যখন আমরা ইন্ডাস্ট্রিতে এসছি, আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম আমি একটাই ইন্টেনশন নিয়ে এসেছিলাম যে দ্য অ্যাক্টার, যে কোনো অ্যাক্টার হি হ্যাজ দ্য এবিলিটি টু হিপনোটাইজ পিপল, একটা অত বড় স্ক্রিনে যাই করুক না কেন তাতে অডিয়েন্স হাততালি দিচ্ছে, কাঁদছে, নোয়িং দ্যাট যে পর্দার ওদিকে যা হচ্ছে পুরোটাই ফেক এবং পুরোটাই আজগুবি একটা ব্যাপার, এ মা ওর মা নয়, এর গার্লফ্রেন্ড ওর গার্লফ্রেন্ড নয়, এর বউ ওর বউ নয়, যে মারা যাচ্ছে সে অ্যাকচুয়ালি মারা যাচ্ছে না, সব জানে, ইচ অ্যান্ড এভরিথিং দে নো, বাট স্টিল তারা রিয়্যাক্ট করে। এখন তো তাও মেকিং বেরিয়ে গেছে, আমরা বিহাইন্ড দ্য সিনস আপলোড করি, বা যখন আমরা বিহাইন্ড দ্য সিনস আপলোড করি আরও পাবলিক জেনে যায় যে কতটা ফেকভাবে আমরা শ্যুট করি, যাকে হিরো ভাবছে সে হিরোই না রিয়েল লাইফে, হয়তো তার পেছনে গুন্ডা লাগলে সে লুঙ্গি উঠে দৌড়বে, এটা ফ্যাক্ট। So knowing everything, they still they react, they cry, they laugh. So this is the hypnotism factor of an actor. So I only see film like that ki to hypnotize people. And ei sob term gulo onek pore esche. Is it art form? Is it a commerce form? Na ki form? Or esche. Ajke amra so-called atel chobi jeta ke amra koyekjon bole thaki. But so-called laralappa chobi amra jeta ke bole thaki. It's all about business. Amra 10 lakh taka chobi o 15 lakh taka othanor jonno banai. আর 4 কোটি টাকার ছবি আমরা 4 কোটি 50 লাখ বা যতটুকু উঠে আসবে ভাই ভগবানের কৃপায় আমরা ধন্য, আমরা সেই অর্থে বানাই পুরোপুরিভাবে, তার মধ্যে থেকে কিছু কিছু চলে কিছু কিছু চলে না, বাট ইটস অল অ্যাবাউট দ্য মোস্ট বিউটিফুল ফর্ম অফ আর্ট আমার মনে হয়। তো আরেকটা জিনিস যেটা নিয়ে তুমি রিসেন্টলি টুইটারে লেখালেখি করছিলে যে বাজেটটা ডেফিনেটলি একটা ফ্যাক্টর, তুমি বলেছো আমাদের কাছে বাজেট নেই মানে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে, কিন্তু এই বাজেটের আড়ালে সবসময় লুকিয়ে মানে কোয়ালিটিটা কোথাও একটা, আমি অনেস্টলি একটা কথা বলছি, ফার্স্ট অফ অল আমি আই ওয়ান্ট টু ক্ল্যারিফাই দ্য টুইটার পার্ট। নাম্বার ওয়ান, আজকে আমি আমার সিনিয়ররা যাদের জন্য যারা ইন্ডাস্ট্রিতে পয়সা এনে দিয়েছে এবং যাদের জন্যে আমাদের জেনারেশনটা যখন পরে এলো, তারা যে সিনেমা পাচ্ছে বড় বাজেটের, যদি তারা ইন্ডাস্ট্রিটাকে শেষ করে দিত যে আদার যারা অ্যাক্টার্স অ্যান্ড অল এবং কেউই ঝড়ে চলতো না বা কিছু না, তাহলে তা ইন্ডাস্ট্রি আর পরের নেক্সট জেনারেশন দিকে আর যেত না। সো তাদের হোয়াট আই মেন টু সে, তারা আমার কাছে আমার সুপার হিরো, এই ভাবনাটা কোনো অ্যাঙ্গেল থেকে অন্যায় নয়। আজকে উত্তম কুমার, সৌমিত্র জেঠু, বুম্বাদার কাছে সুপার হিরো। নেক্সট থিং ইজ দ্যাট হোয়েন আই সেড কি আজকে দেব ইজ ইকুয়াল টু আয়রন ম্যান টু মি, দ্যাট মিনস আই মাই সেলফ অ্যাডমায়ার আয়রন ম্যান, না হলে ওকে আমি দেবের সাথে পারা তপন কাকুর তুলনা করতাম। আই সেড কি আয়রন ম্যান ইজ আয়রন ম্যানকে আমি অ্যাডমায়ার করি, তার মানে
and I love my seniors, be it Dev, be it Jeet, be it Bumbala. So they are my Iron Man, Captain Man. So shekhane shekhane Captain America shetake ami likhechi. That means I also admire those superheroes. Naki tumi ekta ei kotha likhechi, ami ekta bolchi, ami aschi otar moddhe. এবার যে বাঙালি যে ওটাকে ট্রোল করেছে আমার, তারপর এই কারণে রাগ ধরেছে তার, সে কিন্তু কোনো ইন্টেনশন বা তার অত বুদ্ধি নেই, আমি লিখে দিতে পারি তার অত বুদ্ধি নেই যে সে ওইটা ভেবে লিখেছে আমি কি মিন করেছি। তার একমাত্র উদ্দেশ্য ছিল দেবজিৎ বুম্বাদাকে ছোট করা। যে রবার্ট ডাউনি জুনিয়র বলছে বাবা এদের সঙ্গে আমার তুলনা করছে আমার তো মরে গেলেই পারতাম, বিকজ ও এটা ওর অত মাথায় বুদ্ধি নেই যে বাজেটের দিকে যাবে। বাজেটের ব্যাপারটা তুলেছে অন্য বিশেষজ্ঞরা, না আই এম কামিং টু দ্য বাজেট, ফরগেট অ্যাবাউট এভরিথিং, আমাকে তুই এক লাইনে বল অ্যাভেঞ্জার্সের গল্প কি, এক লাইনে বল। একটা ভিলেন, একটা মাল্টি স্টার কাস্ট হিরো একটা ভিলেনকে মারতে চায়। বুম্বাদার কটা ছবি ওরকম আছে, 40-50টা শুরু শুরু করে। আমি বলছি, আমি আসছি, অ্যাভেটার ইজ ওয়ান অফ মাই ফেভারিট ফিল্ম, অ্যাভেঞ্জার্স ইজ ওয়ান অফ মাই ফেভারিট ফিল্মস। আমি নিজে টুইট করেছি, আমি নিজে টুইট করেছি যে এবার দেখতে পাবো যে ফাইনালি আমাদের ইন্ডিয়ান বক্স অফিসে কত ব্যবসা হতে পারে সব ছ হাউসফুলের, বিকজ আই ওয়াজ সো এক্সাইটেড সিইং দ্য অ্যাডভান্স বুকিং অফ অ্যাভেঞ্জার্স। বাট অ্যাভেঞ্জার্স আমার মারাত্মক ভালো লেগেছে, ঠিক আছে, মারাত্মক ভালো লেগেছে। কেন না, ছোটো 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 জিনিস নিয়ে অ্যাভেঞ্জার্সটা আমার ভালো লেগেছে, তার মধ্যে বাজেট অ্যান্ড দ্যাট ওই যে ড্রিমি যে সিকোয়েন্সগুলো, যেগুলো আমরা রিয়েল লাইফে কোনো দিন দেখতে পাবো না, কোনো দিন দেখতে পাবো না, সেই সবগুলো নিয়েই কিন্তু ভালো লেগেছে আমাদের পুরো জিনিসটা। অ্যাভেটারের গল্পটা ইজ এমন, ওটা যে সব থেকে ইন্ডিয়ান সেন্টিমেন্ট জুড়ে গল্প, জমি দখল, এই দখল, সব কিছু নিয়ে কতগুলো এরকম সিনেমা, 100-টার ওপর সিনেমা এগুলো টলিউড বলিউডে হয়ে গেছে। কিন্তু ও দে হ্যাভ 2500 crore বাজেট ইন দেয়ার পকেট, ওরা কি ভাবলো চলো একটা জমি দখলের গল্প করি, দুটো পরিবারের গল্প করি। হ্যাভ ইউ সিন অ্যাকোয়াম্যান? অ্যাকোয়াম্যানের গল্পটা কি? অ্যাকোয়াম্যানের গল্পটা ওই মহিলাটার জায়গায় রাখিকে দাঁড় করিয়ে দাও, হিরোর জায়গায় অমিতাভ বচ্চন, শশী কাপুর। রাখি অ্যাকোয়াম্যানের গল্প ইজ সেম লাইক দ্যাট, একটা জলের তলায় কি, জলের তলায় থাকে তার সৎ ভাই, জলের ওপরে থাকে তার আরেক মায়ের আরেক ছেলে। আমরা এখানে বানালে বা বলিউডে বানালে দুটোকেই যে স্থলে করতাম, ওদের ভাবছে না আমার কাছে 3000 crore টাকা আছে আমি সোজাভাবে ভাববো না, আরেক একটা ভাইকে জলের তলার একটা মানুষ বানিয়ে দে, ভাই কী করে বানাবো, আই হ্যাভ বাজেট ম্যান, ডু ইট, পিপল উইল লাভ ইট অ্যান্ড পিপল লাভড ইট। Because kothao na kothao, if you have the budget, if you have the budget, you have that ability to show that thing in 75mm screen. Ebang otake 3D kore dao, that's business. Amra eto details e bhabi, eto pakami mere bhabi tai, but it's all about business. But reality ta to reality. Ami to Avengers e golpo jodi ami boli, je ajke 100 ta Bumbadar chobi, 100 ta Dev er chobi, ba Shahrukh Khan er chobir sathe, ba Salman er chobir sathe mil ache, golper sathe mil ache, multi-star cast hero ekta villain ke marte chay. দিস দ্য ওয়ান লাইনার গল্প। আজকে কি আজকে যে কোনো সিন তুই তুলে ধর, হিরো মারতে চাইছে একজন, এরকম এসে ধরলো হাতুড়িটাকে, এরকম ধরলো হাই স্পিড, এরকম তা ইয়ে করলো। ইটস বলিউড এইভাবেই বেঁচে আছে এই ধরনের সিনের জন্যে, এই ধরনের সিনের জন্যই কিন্তু বলিউড বেঁচে আছে, তাই তো? বাট তার সাথেও তুই 75mm পেছনে কী দেখছিস, এখান থেকে এই উঠছে, ওখান থেকে ওই উঠছে, চারটে ক্রিচার্স এসে উড়ে এসে পড়ছে, বলছে ওয়াও দ্যাটস সামথিং ডিফারেন্ট, হুইচ ইজ ডিফারেন্ট। অ্যান্ড তার জন্যে হ্যাটস অফ টু দেম, এটা করার জন্যে, এর জন্য যে লেবার লাগে, এর জন্য যেটা লাগে, তার জন্য হ্যাটস অফ টু দেম। বাট যারা ট্রোল করেছে তাদের বোঝা উচিত হোয়াট আই মিন টু সে। আচ্ছা, তোমার বক্তব্যটা তুমি রাখলে, আমি এখান থেকে একটাই কোয়েশ্চেন করতে যে তুমি যেটা বললে যে বাজেটের ব্যাপারটা রয়েছে, কিন্তু আমরা মানে তামিল তেলেগু ওগুলো তো আগে তো রিজিনাল সিনেমাই ছিল, বাট এখন অনেক ফ্ল্যারিশ করছে। আমি যদি তামিল তেলেগু শঙ্কারে 2.0 বাদ দিয়ে দিই, ওখানে কম বাজেটেও প্রচুর ছবি হয়েছে যেগুলো প্রচুর হাই কনসেপ্ট। মায়াবন বলে একটা ছবি আছে, যদি তুমি ইউটিউবে দেখো, আছে হিন্দিতে ডাব, তো ওরা কিন্তু বেশি বাজেট ইউজ করেনি, বাট দ্য কনসেপ্ট ইজ ভেরি হাই এবং লোকে ইউজ করেনি, মানে ওদের তুলনায় ওটা কম বাজেট। আমি বলছি মানে ওরা 4 crore টাকায় মানে বানিয়েছে, সেটা তো বাংলা সিনেমাতেও 4 crore টাকা ইউজ হয়, এবার তারা ওখানে বানাচ্ছে। বা আরেকটা আমি তোমাকে সিনেমার এক্সাম্পল দিচ্ছি, গুদাচারী বলে একটা ফিল্ম আছে যেটা হিন্দিতে ডাবড হয়, ইন্টেলিজেন্ট খিলাড়ি বলে আছে, আদি বিশেষ। তো ওই সিনেমা তুমি যদি দেখো, তুমি দেখবে যে কিছু নেই কিন্তু, মানে সেরম ভাবে কিন্তু কোনো হাইফাই টেকনোলজিও দেখায়নি বা VFX ও দেখায়নি, কিন্তু জাস্ট স্টোরিটা এত ভালো, ইউটিউবে প্রচুর মানে মিলিয়ন্স অফ ভিউজ। একটা ছোট কথা বলছি, তো সেই জিনিসটা আমরা কথা বলছি আজকে, আমি এই যে কণ্ঠ বা দুর্গেশগড় এইগুলো নিয়ে এত আলোচনা হচ্ছে, আমি তো একটা ফ্যাক্ট বলি, দেখ শোনা যাচ্ছে তো এটা, হ্যাঁ আমার গলা ভেঙে যাবে, আমি তো একটা ফ্যাক্ট বলি। স্টিল নাও বিকজ অফ সাম হিপোক্রিট পিপল, স্টিল নাও
বাংলা ইন্ডাস্ট্রি যে ধরনের ছবি বানাচ্ছে, ডিজার্ভিং বক্স অফিস সেটা হচ্ছে না। আই এম কাউন্টিং দুর্গেশগড়ের গুপ্তধন, কণ্ঠ, এভরিথিং ইনক্লুডিং। ছোট্ট ম্যাথামেটিক্স তোকে আমি বলি, দুর্গেশগড়ের গুপ্তধন ডিড অলমোস্ট নিয়ারলি টু 1.8 crore টু 1.9 crore, ধরে রেখ 2 crore ফার্স্ট উইক বক্স অফিস। চ্যালেঞ্জ টু কত করেছিল? 3.5 crore। খিলাড়ি কত করেছিল? ইট রিলিজ ইন 143 theaters, 1.4 crore, 1.1 crore 40 lakhs। জামাই 420 কত করেছিল? অলমোস্ট ইকুয়াল টু দ্যাট। গেম কত করেছিল? 1 crore 75 lakhs, রিলিজিং ইন 210 theaters। আজকে সেটা 5-6 বছর আগেকার আমি কথা বলছি, আজকে এইখানে এসে 2 crore। ইন্ডাস্ট্রি এগিয়েছে, এগোয়নি। কেন হচ্ছে এটা? এগোয়নি কেন হচ্ছে বলছি, আজকে দুর্গেশগড়ের গুপ্তধন আই হ্যাভ সিন ইট শুড হ্যাভ ক্রসড 8 crore ফার্স্ট উইকেন্ড, উইক শুড হ্যাভ ক্রসড। এই ধরনের সিনেমাগুলো অনেক হিপোক্রিট লোকজন আছে যারা বাংলা তো আগে গিয়ে স্টুডেন্ট অফ দ্য ইয়ার দেখে আসবে, তারপর আর শরীরে দেবে না, দুর্গেশগড়ে গুপ্তধনে যাবে না। আমি লিখে দিলাম, কণ্ঠ, কণ্ঠর বাজেট কত আজকে? কণ্ঠর বাজেট কত ঠিক আছে না, বলছি বলছি, ইটস নো ভেরি ক্লোজ টু এনি কমার্শিয়াল ফিল্ম, ঠিক আছে। আজকে কণ্ঠ যে ধরনের সিনেমা বা প্রাক্তন যে ধরনের সিনেমা, ইট কুড হ্যাভ কস্ট 10-15 crore। আই হ্যাভ সিন কণ্ঠ, আই লাভড ইট, আই লাভড ইট। ছবিটার হিট ট্যাগ কেন লাগলো? বিকজ ছবিটা কিন্তু ডিজার্ভিং বক্স অফিস, আমি বলছি ডিজার্ভিং। আমি জানি মেকার্সরা প্রডিউসার্সরা ইজ ভেরি হ্যাপি বিকজ তারা যে বাজেটটা করেছিল সেই বাজেটটা তুলে আনতে পেরেছে, বাট দ্য ডিজার্ভিং বক্স অফিস ছিল অলমোস্ট ইকুয়ালস টু 10 crore। ইটস সাচ আ বিউটিফুল ফিল্ম, হয়নি কেন? স্টিল দেয়ার আর লটস অফ হিপোক্রিট পিপল যারা বাংলা ছবির ট্যাগ লেগে আছে বলে যেতে চায় না, এবং এটা শুধু এখানেই ওয়েস্ট বেঙ্গলে আছে। হ্যাঁ, তুই একটা নিজে ভিডিও করেছিলিস যে বলিউড হিরোর যত বড় হিরো হোক, কারো ক্ষমতা আছে আল্লু অর্জুনের জায়গা এসে দখল করবে? কারো ক্ষমতা আছে? আল্লু অর্জুনের আমি 120টা ফিল্ম, মানে অলমোস্ট 30-40 ফিল্ম আমি এমন বলে দেবো যেটা 8 ঘন্টা বসে তুই দেখতে পারবি না, 8 ঘন্টা বসে ওরে বাবারে বলে পাল্টে দিবি। আর এমন ছবি আছে যেটা দেখে তুই জাস্ট স্পেল বাউন্ড হয়ে যাবি, বা যেগুলো 8 ঘন্টা বসে দেখা যায় না তাদেরও ওটা হিট বা অ্যাভাব অ্যাভারেজ করে বার করে দিয়ে চলে গেছে, বিকজ দে লাভ দেয়ার ওন রিজন অ্যান্ড দে লাভ দেয়ার ওন অ্যাক্টার্স। এটা একমাত্র ওয়েস্ট বেঙ্গলেই না কুচকোনো ব্যাপারটা আছে, দে উইল ওয়াচ আ ওয়ার্স্ট টু ওয়ার্স্ট হিন্দি ফিল্ম অ্যান্ড দেন দে উইল গিভ দোজ বেঙ্গলি ফিল্ম, বি ইট কণ্ঠ, বি ইট দুর্গেশগড়ে গুপ্তধন, বি ইট ভিলেন, বি ইট হইচই আনলিমিটেড, বি ইট পাগলু আর সামথিং এলস, ওটাকে থার্ড ফোর্থ প্রেফারেন্স দেবে। এটা only one and only big yet tai jonno amar eto gulo tweet kora to all the those people jara ei bhabe bhabe, those people jara ei bhabe bhabe je bangla chobi hall ge theater theke beri aste hoy to lojja pai je hoto dekhe nilo dekhe dage kyo dekhche na to amake je eta dekhe beroche keno hoyeche মানে nature of people আর কিছু না, but ek shomoy to amra bangali to proud nature of people definitely amader industry kerala malayalam amader industry bahire remake hoto। বয়স্ক লোকজন গুলো উত্তম কুমারের নাম করে চেরিশ করে, উত্তম কুমারের নাম করে চেরিশ করে। আজকে জিৎ কোথাকার খারাপ একটা যে চারটে লোক খিল্লি করে আনন্দ পায়? আমি সেই ধরনের লোকের কথা বলছি যারা বুক চিরে ওর নাম লেখে, আমি তাদের কথা বলছি না, তারা তো আছেই ডাই হার্ট ফ্যান। আজকে দেব হ্যাজ বিকাম দ্য বিগেস্ট সুপারস্টার অফ আর টলিউড ইন্ডাস্ট্রি, বিগেস্ট সুপারস্টার। আজকে যারা তার উচ্চারণ নিয়ে কথা বলে, যারা তার অভিনয় ক্যাপেবিলিটি নিয়ে কথা বলে, তারা নিজেরাও জানে না ইনডাইরেক্টলি তারা তাকে আরও উঁচুতে পৌঁছে দিচ্ছে। ইফ আ পার্সন হু ক্যানট ওয়াক, হু ডাজ নট হ্যাভ এনি লেগ, সে যদি সবার থেকে আগে দৌড়য়, দ্যাট ইজ দ্য বিগেস্ট, ইজ দ্য সুপার হিরো। এই ইনকেপেবিলিটি আমি মানলাম, ধরো দেব উচ্চারণ গন্ডগোল আছে, মানলাম হি ইজ নট দ্য বেস্ট অফ দ্য অ্যাক্টার্স উই হ্যাভ, হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার। তাহলে এইটার থেকে বড় ক্রেডিট আর কিচ্ছুতে হয় না, তার মানে দ্য এক্স ফ্যাক্টর হি হ্যাজ নোবডি হ্যাজ। সুতরাং যারা খিল্লি ওড়াচ্ছে তাদের বুঝে নেওয়া উচিত যে অ্যাকচুয়ালি তারা তাকে আরও একটা অন্য লেভেলের পর্যায়ে পৌঁছে দিচ্ছে। কিন্তু তুমি ওই কথাটা বললে যে মানে এই যে ইয়ে করে দিচ্ছে যে দেখবো না, প্রায়োরিটি কম দিচ্ছে, এইটা কেন হচ্ছে? মানে এই সার্ভে যে ভাই তোমার প্রবলেম কোথায় হচ্ছে, প্রবলেম কোথায় হচ্ছে? আমি কি বলেছিলাম আজকে একটা সোজা ম্যাথামেটিক্স, 10 কোটি বাঙালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্রক্সিমেটলি,
তার মধ্যে থেকে যদি 10 লাখ লোক বাংলা ছবিকে দেখে এসে খারাপ বলে, আমি বলছি না বাড়িতে বসে খারাপ বলা, দেখে এসে খারাপ বা খারাপ বলো, দেখে এসে খারাপ বলো, আমাদের 6 কোটি টাকার ব্যবসা হবে। আমি অ্যাভারেজ 60 রুপিস করে ধরলাম টিকিট, অ্যাভারেজ 60 রুপিস করে ধরলাম টিকিট, ঠিক আছে। এবার আমাকে তুই একটা কথা বল, আজকে তুই কোন ছবিটাকে বেটার ধরবি, পাগলু না কিডন্যাপ? কোন ছবিটাকে বেটার ধরবি, আওয়ারা না শেষ থেকে শুরু? ডেফিনেটলি শেষ থেকে শুরু ইজ আ বেটার ফিল্ম, বাট ইট ডিড লেস বিজনেস দ্যান আওয়ারা। তো ইন্ডাস্ট্রি কি গ্রো করছে না, ইন্ডাস্ট্রির থট প্রসেস কি গ্রো করছে না? আওয়ারার মতো ছবি তো সে সময় চলতে বলে এবারে তো বানায়নি, এবারে তো বানায়নি আওয়ারার মতো ছবি, শেষ থেকে শুরু বানিয়েছে, হুইচ ইজ এখনকার অডিয়েন্সের জন্য স্মার্ট পিকচার। রোহিত শেট্টির অ্যাকশন ডিরেক্টরকে ডেকেছে, ঠিক আছে, একটা লার্জ সেকশন অফ অডিয়েন্স আছে, তারা পারসেপশন ক্রিয়েট করে নিয়েছে যে এর থেকে একটা হিন্দি ছবি দেখে আসবো। কিছু কিছু কমার্শিয়াল ফিল্মে তো হার্ট অ্যান্ড সোল মিসিং থাকে, উই ক্যানট ব্লেম অডিয়েন্স, হার্ট অ্যান্ড সোল মিসিং থাকে অনেক অড কমার্শিয়াল ফিল্ম আছে। সেকেন্ডলি আমরা দুঃখিত, আমরা তোমাদের জন্য সেই পরিবেশটা ক্রিয়েট করতে পারছি না টু অল দ্য মাস অডিয়েন্সেস অ্যান্ড টু যারা কলকাতার বাইরে বা যে কোনো যারা হয়তো মাল্টিপ্লেক্স অ্যাফোর্ড করতে পারো না বা যাদের চারিপাশে মাল্টিপ্লেক্স নেই তাদের জন্য যে সিঙ্গেল থিয়েটারগুলো আছে সেগুলোকে আমরা তোমাকে বসে দেখার মতো পরিবেশ আমরা করে দিতে পারছি না। এটা আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করছি, আমি নিজে বলছি যে যদি সত্যি তোমরা হলে গিয়ে তোমাদের পানের পিক এদিকে পড়ে আছে, ফ্যান চলছে না, এসি চলছে না, গরমে তোমরা সেন্সলেস ফিল করছো, যেও না সিনেমা দেখতে, টিভিতে দেখে নিও বস, যেও না সিনেমা। আমার এটাই পয়েন্ট ছিল, হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর, যেও না, দিস ইজ আওয়ার ফল্ট। মানে আই ডোন্ট নো, তোমরা তো আর লেবার দিয়ে ওই হলগুলোকে বানাবে না, তোমাদের কাজ হচ্ছে সিনেমা দেখা। সো এখন নেটফ্লিক্স আর অ্যামাজনের যুগে যেখানে জিও টিভি যেটা গ্রামের দিকে চলে আর কি, জিও টিভি উইচ ইজ ভেরি অ্যাফোর্ডেবল, আজকে জিও টিভির যুগে যেখানে তোমরা আমাদের সেম ছবি এই ছোট স্ক্রিনে দেখে নিচ্ছ, আবার আমরা বলছি আমরা একটা অ্যাভেটার আর অ্যাভেঞ্জার্স বানাচ্ছি না যে না ছোট স্ক্রিনে ভালো লাগবে না, 75mm গিয়ে দেখবো, আমরা তো সেটা বানাতে পারছি না। তো সুতরাং আমরা যেটা বানাচ্ছি তোমাদের মোবাইলেও দেখতে ভালো লাগছে, আহ ভালো, ফিল গুড ফ্যাক্টর আছে, ভালো ভালো ছবি। কিন্তু আই এম রিয়েলি সরি, হাত জোর করে বলছি যে ইটস আওয়ার ফল্ট যে আমার কষ্ট হয় যে তোমাদেরকে সেই পরিবেশটা দিতে পারছি না, যারা আজকে জামাই 420কে হিট করিয়েছো, যারা আজকে জুলফিকার হিট করেছে, যারা পাগলুকে ব্লকবাস্টার করেছে, যারা আওয়ারাকে ব্লকবাস্টার করেছে, যারা দেখতে চাও আমাদেরকে, তাদেরকে আমরা সেই পরিবেশ তোমাদের দিয়ে দিতে পারছি না। যারা বাংলা ছবিকে, যারা তোমরা নিজেদের নায়কদের নাম বুক চিড়ে বুকে লেখো, যারা তোমাদের নায়কদের নাম চিৎকার করো আমাদেরকে রাস্তায় দেখলে, তাদের জন্য সেই পরিবেশ আমরা দিতে পারছি না হলে গিয়ে প্রপার সুন্দর করে দেখার মতো। আই এম রিয়েলি রিয়েলি সরি, উই আর ট্রাইং আর লেভেল বেস্ট, জান লড়ি দেবো সেই পরিবেশটা আনার জন্য বস, বিকজ ফিল্ম ইজ অল অ্যাবাউট বিউটি অ্যান্ড দ্যাট ওই বিউটিটা 75mm আসে বস। তাই জন্যই আমরা একটা ক্যামেরার দাম আমাদের প্রায় 1 কোটি টাকার ওপর, এক একটা লাইটের দাম আমাদের প্রায় 1 লাখ টাকার ওপর, যেটা মোবাইলে দেখার হলে আমরা মোবাইলেই শ্যুট করতাম। সো এইটা আমি মন থেকে তোমাদের কাছে সরি চাইছি, এটা আমাদের খামতি, আমাদের ভুল ফ্র্যাঙ্কলি। এটা তো একটা ফ্যাক্টর যেটা তুমি অলরেডি বলে দিলে কোয়েশ্চেন করার আগে, তুমি সাইকোলজি নিয়ে পড়েছো নাকি? কোন গল্প থাকে না, দ্বিতীয় কথা হচ্ছে যে এটা রিমেক হয় আর আমরা এখন তো সোর্সটাই দেখে নিচ্ছি, বিকজ ম্যাক্স এসে যাচ্ছে, স্টার গোল্ড এসে যাচ্ছে, ইভেন ইউটিউবে গোল্ড মাইন পিকচার চলে আসছে, আমরা কেন হলে গিয়ে আবার দেখবো? এবার একদম একটা কথা, তোকে একটা কথা বলি, যদি সব ছবি অরিজিনাল, আমি সব কটা ইন্ডাস্ট্রির কথা বলছি, যদি সব ছবি অরিজিনাল বানাস না, একটা অরিজিনাল ছবি বানাতে অরিজিনাল কনসেপ্ট, অরিজিনাল গল্প উইথ স্ক্রিন প্লে, গল্প তো এক লাইনে বলা যেতে পারে, গল্প এক লাইনে বলা যেতে পারে, তোর পেটে বাচ্চা হয়েছে, বাচ্চাটা পেটেই নষ্ট হয়ে গেছে এবং সেইটা একটা মায়ের দুঃখ, তার সাথে একটা বাবা আছে, মেয়ে আছে, সেই দুঃখটা কীভাবে তারা একসাথে মিলেমিশে তারা ইয়ে করলো, এটা নিয়ে একটা গল্প ভাবা যেতে পারে। স্ক্রিন প্লে কে লিখবে, স্ক্রিন প্লে কে লিখবে? আমার এই গল্পটা মাথায় এলো বিকজ আই হ্যাভ সিন এ ফিল্ম এরকম টাইপের, তো খুব ভালো সিনেমা ছিল সেটা, সেটা হয়তো তারা ভেবেছে, স্ক্রিন প্লে কে লিখবে? নাও এই যে স্ক্রিন প্লেটা লিখবে তার জন্য যে সময়টা থাকে, সময়টা থাকে,
সেইটা একমাত্র আমেরিকান ফিল্মসরা দিতে পারে, ঠিক আছে? বাকি তামিল তেলেগু সবাই কিন্তু কোথাও না কোথাও কোরিয়ান জাপানিজ ফিল্ম থেকে রিমেক করে, করে তো করে, কিন্তু তারা একটা সিন তোলে, কিন্তু পুরো একদম সিন বাই সিন সব তারা করে, এবং তারা করে, এবং এবং কি হয় না, হ্যাঁ, সিন বাই সিন কপি, আই এম ডেড এগেইনস্ট, আমি তুমি যে আমার ভিলেনের রিভিউটা দেখো, আমি বলেছিলাম তোমরা খুব ভালো কাজ করেছো, কিন্তু তারা চেঞ্জ দ্য লট, কিন্তু তাকে আমি বলছি, তুই হয় বলেছিলিস আমি জানি, তার আগেই 60% অফ দ্য লোক পারসেপশন নিয়ে বসে আছে একটা সিন দেখে, ওই এয়ারপোর্টের সিনটা, আহ এটা তো ইয়ের রিমেক, জেন্টলম্যান রিমেক, ট্রেলারে ওই সিনটা ছাড়া নট আ সিঙ্গল সিন উইচ ইজ রিলেটেড টু জেন্টলম্যান, লাস্ট সেকশন অফ লোক বলে আনন্দ পেল, আরেকটা বেরিয়েছে অকর্মের ঢেকিগুলোর আরেকটা ছবি বেরিয়েছে, আই দেখ আবার আরেকটা রিমেক দেখ বেরিয়েছে, একটা সিন, আমার খারাপ লাগে এটা বলতে, এক যারা দেখার তারা দেখেছে ভিলেন, তো যার যাদের এরকম মানসিকতা নয় তারা দেখে নিয়েছে, বাট এই যে নেগেটিভিটি ছড়ানো, একটা এই যে একটা নেগেটিভিটি ছড়ানো, এইটা এইটা আমি সবসময় বলি যে এইটা ম্যাক্সিমাম লেভেল আমাদের এইখানে আছে, ওয়েস্ট বেঙ্গলে আছে এই নেগেটিভিটি ছড়ানো। আমার একটা জিনিস খুব খারাপ লাগে, আমি নাম একটা কথা বলছি, আমি ডন টু দেখতে গেছিলাম, তখন এত ইউটিউব এত ফ্লারিশ হয়নি এবং এত লোকে ইউটিউব থেকে রিমেক দেখা দেখি এগুলো তো হয়নি, আমি ডন টু দেখতে ডন ওয়ান দেখতে গেছিলাম, আমি আমার এক্স গার্লফ্রেন্ড তখন আমার ছিল একজন গার্লফ্রেন্ড ছিল তার সাথে দেখতে গেছিলাম, আমার গার্লফ্রেন্ড না পুরোনো ডন দেখেনি, শি লাভ দ্য ফিল্ম, ছিল হোয়াট আ ফিল্ম ম্যান, আমার না ওর থেকে একটু কম ভালো লেগেছে, কেন, আই হ্যাভ সিন অমিতাভ বচ্চনস ডন, সামহাউ আই ভেবেছি ওটার মধ্যে একটা হার্ট অ্যান্ড সোল ছিল, শাহরুখ তো আমি শাহরুখকে ওয়ার্শিপ করি, আই ওয়ার্শিপ দ্যাট পার্সন, ফ্যান নয় আই ওয়ার্শিপ হিম, আই লাভ শাহরুখ তো শাহরুখ হিজ ওকে, বাট ফিল্মটা অমিতাভেরটা, তখন ও বলছে এ দেখো বস অমিতাভ বচ্চনের ডনটা আমি দেখিনি, আই লাভ দিস ফিল্ম বস, ঠিক আছে? এটাই হচ্ছে এখনকার যুগের প্রবলেম, যখনই জানতে পারে লোকে যে এই সিনেমাটা, এখন তো ইউটিউবার প্রচুর বেরিয়ে গেছে, তারা খুঁটিয়ে খুঁটিয়ে বের করে কোথা থেকে রিমেক, যখনই জানতে পারে কি করে না, বাংলাটা দেখার অত ইন্টারেস্ট আছে কিনা জানি না, অরিজিনালটা দেখবো, হয়তো যদি এই ব্যাপারটা না রটতো দেখতো না, দেখতো না, যদি ব্যাপারটা না রটতো দেখতো না, আর যদি তাই হতো না, যদি তাই হতো, সব থেকে বড় এক্সাম্পল এখনকার জেনারেশন আর তখনকার জেনারেশনের মধ্যে, বাংলা ইন্ডাস্ট্রিকে যেসব ফিল্মগুলো কোটি কোটি টাকা দিয়ে গেছে, যার জন্যে BMW মার্সিডিজ সব চড়ে ঘুরে বেড়াচ্ছি আমরা, সব বড় বড় বুক খুলে যাচ্ছি, সব তরি হুবাহু রিমেক, কিন্তু তখন কি হতো, বাংলার যে রিমেকটা মন দিয়ে যে বানিয়েছে তাদেরটাই ভাল লেগেছে, কারণ তারা রিমেকটা হয়তো এর থেকে বেটার, বাট দিস ইজ অলসো আ গুড ফিল্ম। এখন কি করে, রিমেকটাকে দেখবো 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 কি করেছে কি করেছে, চল 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 তামিলটা দেখি, আমাদের ভাষা নয় তো কি আছে দেখবো, আচ্ছা এটা এরকম করেছে, এক 30 কোটি টাকা ছবি যদি এরকম হয়, 2.5 কোটি টাকা ছাতার মাথা নামাবে এরকম, দিস ইজ দ্য সাইকোলজি অ্যান্ড মেন্টালিটি পাবলিকের মাথায় চলে এসেছে। না কিন্তু বহু সিনেমাতে তো এটা দেখা গেছে যে পুরো সিন বাই সিন, ইভেন মানে ড্রেসের কালার ফালারও সেম হয়ে গেছে, BGM সেম হয়ে গেছে, বিকজ প্রবলেমটা কি হয়ে গেছে না, একটা সময় এই ধরনের ছবিগুলো সিন টু সিন কপি, দ্যাটস ওয়াই রবি কিনাগি টিল ডেট দ্য বিগেস্ট সাকসেসফুল ডিরেক্টর ইন বেঙ্গল ইন্ডাস্ট্রি, ওর হার্ডলি এনি, এখন কিছু কিছু হয়তো একটু অ্যাভারেজ গেছে, ওর ইন্ডাস্ট্রির একটু প্রবলেমে যাচ্ছে তাই, বাট ওর ওর হয়তো ফেলিয়ার রেট 10-15%, যা করতো যা হাত দিত সব শোনা, আর সেগুলো কিন্তু রিমেক, সেগুলো রিমেক, আমি তো বলছি হুবাহু রিমেক গুলোই তো পয়সা দিয়ে এসেছে আমাদেরকে, কিন্তু এখন চলছে এবার কি হয়েছে, আমাদের ভুলটা এবার কোথায় বলি হয়েছে, আমাদের ভুলটা যেটা হয়েছে, আজ এটা আমি আমার প্রোডিউসারকেও বলেছি, পাবলিক গালাগাল না দেয়া অবধি না আমরা শুধরোইনি, আমরা ভেবেছি আবার চলবে, লাগালাম চলে গেছে, পরেরটা আবার চলবে বলছি শোন চলবে, লাগা বিজনেস কমতে থাকছে, ঠক 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 করে কমতে আছে, ঠিক আছে কমেছে ঠিক আছে, পরেরটা চলবে, মনে নেই ওটা কীরকম ব্লকবাস্টার ছিল, এই নে ডিভিডি আছে, আবার আবার চলবে, দেখ সামহা এবার হতে হতে হোয়েন দ্য ট্রেন্ড চেঞ্জেস, হোয়েন পাবলিক ইভলভ করেছে, ইভলভ করেছে অ্যান্ড এভরিথিং এইটা করেছে, তখন ওই জিনিসটা এবার কমতে থেকেছে, বিকজ এখন মনে হয়েছে এখানে যে টিভিতে যে তামিল তেলেগু ছবিগুলো দেখায়, তার সব থেকে বড়ো কারণ হচ্ছে যেটা আমাদের টিভির প্রডিউসাররা বলেছিল যে আমরা অনেক কম টাকায় বড় বাজেটের ছবি নিতে পারি তামিল তেলেগু, যেটা হিন্দি বা বাংলাতে আমাদের অনেক টাকা দিতে হয়, আর তামিল তেলেগু আমরা একটু কম টাকায় পেয়ে যাই, কম টাকায় পেয়ে যাই, আর রিজিনাল যারা লোকজন আছে তারা দেখতেও ভালোবাসে ডাব করে যখন আমরা চালাই, যখনই এই সিনারিওটা ঢুকে গেল, দ্য ফার্স্ট
ধাক্কা যেটা খাওয়াচ্ছে সেটা হচ্ছে যোদ্ধা। যোদ্ধা কুড হ্যাভ বিন আ কাল্ট ফিল্ম এখানে বাংলায়। আজ অব্দি কোনোদিন ওই 15-20 crore বাজেটে কোনোদিন কোনো ছবি নামানোর সাহস করেনি। SVF করেছে, দেবকে নিয়ে করেছে, বাট যোদ্ধা হোয়ার ইট ফেল্ড, যোদ্ধা জবে থেকে অ্যানাউন্স হয়েছে তার ঠিক 2 সপ্তাহ আগে থেকে মাগাদিরা এভরিডে 2 বার করে দেখাতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, ম্যাক্সে দেখা, ম্যাক্সে দেখাতে শুরু করে দিয়েছে। দ্যাট ওয়াজ দ্য টাইম যেখান থেকে রিয়েলাইজ করলাম আমরা যে আর হবে না এগুলো। তারপরে দেখ যেগুলো হয়েছে আমি সেগুলোকে সাপোর্ট করবো না। যেগুলো এখনো স্টার গোল্ডের সিনেমাগুলোকে ধরে ধরে যদি হুবাহু রিমেক কেউ করে থাকে, আই উইল নট সাপোর্ট দ্যাট, ডেফিনেটলি আই উইল নট সাপোর্ট দ্যাট। বাট হ্যাভিং সেড দ্যাট, লাস্ট সেকশন অফ ইয়ে, যদিও আমরা কোনো সিনেমা যেগুলো হয়তো কোনো কালে দেখিয়েছে বা এখনো দেখায়নি, সেগুলো যদি এখনো 10টার মধ্যে 2-3টে হয়েও থাকে, সেটাও কিন্তু আমরা চেষ্টা করি পুরোটা চেঞ্জ করে নিজেদের মতো করে করতে। ভিলেন যেমন আমরা করেছিলাম, ভিলেন প্রথম থেকে শেষ অবধি জেন্টলম্যানের সাথে কোনো মিলই নেই। একটাই সিন মিল ছিল, সেটা না করলে গল্পটা এগোতো না, যেখানে দুটো মেয়ের মিল হচ্ছে অ্যান্ড এয়ারপোর্টের ওই সিকোয়েন্সটা, এয়ারপোর্টের ওই সিকোয়েন্সটা, ওটা না হলে কিন্তু ছবিটা আর এগোতো না। এখানে কি রাইটার্স নেই, মানে রাইটার্সের অভাব আছে তুমি বলছো? মানে ও রাইটার্সের অভাব এখানেও আছে, রাইটার্সের অভাব বোম্বেতেও আছে, রাইটার্সের অভাব বোম্বেতেও আছে। কারণ আমি একটা জিনিস বলছি খুব সিক্রেট, আমি কারোর নাম নেবো না, বিকজ আমি তাহলে আমার মানে কেস হয়ে যেতে পারে আমার নামে। সেটা হচ্ছে যে রিসেন্টলি আই গট এ বলিউড অফার, ঠিক আছে, একটা বিশাল বড় সুপারস্টারের বেস্ট ফ্রেন্ডের রোল, ঠিক আছে, থ্রু আউট ওর সাথে, হি ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার কান্ট্রি বলিউড। দে আর রিমেকিং আ 1994 ব্লকবাস্টার ইংলিশ ফিল্ম ফ্রেম টু ফ্রেম রিমেক। দে কল মি আপ ইন দ্য ফোন অ্যান্ড দে সে দ্যাট সে এটা হচ্ছে একটা 1994 ব্লকবাস্টার হলিউড ফিল্ম। নামটাও বলেছে, নামটাও বলেছে, ঠিক আছে, নামটা বলেছে, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফ্রেম টু ফ্রেম রিমেক অফ দ্যাট ফিল্ম। So are you interested in doing that? The film is a very interesting role that you will do. Ami na kore diyechi because I don't want to start my career as someone's best friend. I want to do it either a lead or one of the lead. Multi-star caste, one of the lead or a lead. Onek request koreche, bar bar request koreche. That star has forced them to, you know, to convince me. Kyunki ekbar convince koro, I have seen his profile, amar bhalo legeche. So please ek to bar. বাট তাও আমি করি না, বললাম বাবু এটা আমি এইভাবে শুরু করতে চাই না, আমি থ্যাঙ্কফুল তুমি আমাদের চুজ করেছো, আমি এইভাবে স্টার্ট করতে চাই না। আজকের যুগে, আজকের যুগে বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার ইজ ডুইং আ হলিউড ফ্রেম টু ফ্রেম রিমেক, ফ্রেম টু ফ্রেম, দে হ্যাভ টোল্ড মি দে আর ডুইং ইট ফ্রেম টু ফ্রেম, আমায় বলেছে ওরা। আরে তোমরা কি চেঞ্জেস করছো আমায় জানো, তাহলে আমি যদি রোলটার মধ্যে কিছু চেঞ্জেস পাই আমি দেখছি। নো স্যার, উই আর ডুইং ইট ফ্রেম টু ফ্রেম, আমরা ফ্রেম টু ফ্রেম করছি। ইউ নো দের ইজ এ রিজন বিহাইন্ড ইট। বছরে ওদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ ছবি বের করতে হয়, আমাদের বাংলাতেও প্রত্যেকটা ছবি যদি আমাদের এই 3-4 জন রাইটার্স যারা আছে অরিজিনাল লিখতে বসে, ঠিক আছে, অরিজিনাল ছবি লিখতে বসে, বছরে 1-2 ছবি হবে, হল বন্ধ হয়ে যাবে, হল বন্ধ হয়ে যাবে। এটা তখনই সম্ভব যখন, যেমন আমেরিকান ফিল্মসে একটা ছবি থেকে দে আর আর্নিং 23,000 crore, তোর নেক্সট জেনারেশান, নেক্সট জেনারেশান আর 100টা জেনারেশান বসে খাবে, লেখ তুই আরাম করে বসে। হোয়াট রাজু হিরানি ডাজ, একটা অল টাইম ব্লকবাস্টার দেয় লোকটা, ওই টাকাটা 4 বছর ধরে চিকেন মাটন খেতে খেতে লেখে, ও যে টাকা কামায় একটা ছবি থেকে লেখে, ওর কিছু যায় আসে না, মিডিয়াতে থাকে না, কিচ্ছু না, 4 বছর পর আসে একটা ধাঁসু স্ক্রিপ্ট নিয়ে, এই আমি এলাম বানা, অল টাইম ব্লকবাস্টার হয়ে বেরিয়ে যায়, সেখান থেকে যে টাকাটা কামায় বাড়িতে যায়, আবার 4 বছর ঘর দরজা বন্ধ করে লেখে। এটা যদি সবাই করতে থাকে ইন্ডাস্ট্রিতে কটা ছবি হবে? রাজকুমার হিরানি আই বিলিভ ইট ইন্ডাস্ট্রি এখনকার যুগের গড, আই বিলিভ। কিছু মানুষকে না জাজ করতে নেই, ডোন্ট জাজ হিম, পারবে না জাজ করতে। করণ জোহর বলেছিল ওই যুগের ভগবান, এরকম নমস্কার করে চলে যাও, ওকে জাজ করতে যাও না, হি ইজ গড। সো রাজকুমার হিরানি আজকে, আজ যদি রাজকুমার হিরানির মতো সবাই 4 বছর ঘরে বসে লিখতে থাকে ইন্ডাস্ট্রিতে কটা ছবি হবে? কটা ছবি হবে? তাই জন্যে এটা একটা ইজি ওয়ে আউট যে একটা রিমেক আমরা নিজেদের মতো করে বানাই, সবাইকে বলি এটা অফিসিয়াল রিমেক। নাও গো অ্যান্ড ওয়াচ আওয়ার ওয়ে অফ মেকিং, আওয়ার ওয়ে অফ এক্সিকিউটিং দ্য পিকচার, তোমার ভালো লাগবে। দেখো এটা একটা আশ্বাস দেওয়া ইয়েকে যে দেখো আমরা রিমেক করছি, বাট কাম অ্যান্ড সি, বিকজ দিস ইজ আওয়ার ওয়ে অফ রিমেক। হাই ফ্রেন্ডস, তো অরিত্রর সাথে এটা আমার ফার্স্ট সেগমেন্ট আড্ডা,
সেকেন্ড পার্ট তোমরা আবার দেখতে পাবে, যেটা অরিত্র আপলোড করবে ইন অরিত্রস জ্ঞান, তার কারণ এত বেশি আমরা একে অপরকে জ্ঞান দিয়েছি যে এটা আমাদের দুটো পার্টে ছাড়তে হবে। এবং আজকে দেখে আমি দেখলাম একটা খাতে পিতে ঘরকা ছেলে বলে একদম ওরকম, বাট এরকমই থাকুক, ইজ এ ভেরি নাইস বয়, ও এরকমই থাকুক। বডি তখনই বানাও যখন সেই বডিটা থেকে তুমি কিছু কামাতে পারবে, যখন বডি থেকে কামানোর পর লাভ নেই, পয়সা খরচ করে লাভ নেই, চিকেন মাঞ্চুরিয়ান বাটার চিকেন সব খা আর ভালো ভালো ভিডিও বানা। চল লাভ ইউ। সেকেন্ড পার্টটা দেখতে ভুলো না।